একটা হট টপিক এবং একটা ভাইরাল টপিক এবং খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি বলি ভুল হবে না, কাজ শক্তি উপপাদ্য। ঠিক আছে, তো চলো কাজ শক্তি উপপাদ্য আজকে আমরা শুরু করব। এটা আমাকে অনেকে কমেন্ট করেছিল যে ভাইয়া কাজ শক্তি উপপাদ্যর ক্লাসটা আপনি কবে নেবেন। এই তো ভাইয়া চলে আসছি, আজকে কাজ শক্তি উপপাদ্যর ক্লাস নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি। তো যারা ছোটো আছো সবাইকে আমার পক্ষ থেকে স্নেহ ভালোবাসা এক রাশ গোলাপের শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ক্লাসটা শুরু করছি তোমাদের জন্য এবং তোমাদের উদ্দেশ্যে ডেডিকেট করছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 66 জন আমরা লাইভে। সো এই 66 জনকে আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা এবং প্রত্যেকটা এই রাশের বাসের পক্ষ থেকে জানাই তোমাদেরকে অগ্রিম ঈদ মোবারক। চলো হাম্বা মোবারক, শুরু করি আমরা। তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। এটা কি আমি একটু বিবৃতিটা লিখে রাখছি, তোমাদের একটু বলি পড়ে শোনাই। যখন তুমি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করবা, সহজ কথা, যখন তুমি একটা কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করবা, বল প্রয়োগ করলে সাধারণভাবে স্মরণ ঘটবে এবং স্মরণ ঘটলেই কিন্তু কাজটা হবে। এবং এই যে কাজটা হবে, এই কাজটা হচ্ছে উক্ত বস্তুর গতিশক্তির পরিবর্তন। যারা আমার গত ক্লাস করেছো তারা আজকের ক্লাসটা আরও খুব সুন্দর করে বুঝতে পারবা। তো এটা আমি একটু ক্লিয়ার করি, আমি কথা কেন বলেছি। আচ্ছা, মনে করো এইখানে একটা বস্তু আছে। তো এই বস্তুকে তুমি কি এর পরিমাণ বল দিয়েছো? এ পরিমাণ যদি বল দাও তাহলে এই বস্তুর অবশ্যই তার একটা স্থান পরিবর্তন করবে। ঠিক আছে, তো এটা কি বলতো, এটা হচ্ছে আদিবেগ আর এটা হচ্ছে আমার শেষ বেগ। তো বেসিক্যালি এই বস্তুটা কেন সামনের দিকে গিয়েছে, বিকজ তার ত্বরণ আছে। তাহলে ত্বরণের পরিবর্তন হলেই কিন্তু স্মরণ হয়, রাইট? তো এখান থেকে দেখতে পাচ্ছি ইউটা চলে গেছে আমার শেষ বেগ ভিতরে। ওকে, তো দেখো আমরা খুব ভালো করে জানি যে ডাব্লু মানে হচ্ছে এফ এস, এবং এখানে আমরা অবশ্যই মেনশন করবো কস থিটা। তো কস থিটার মানে হচ্ছে কস জিরো ডিগ্রি। কেন বলো তো? কারণ দেখো এফটাও একদিকে এবং এসটাও একদিকে। যখন এফ আর এস একদিকে হয় তখন তাদের থিটার পরিমাণটা হয় জিরো ডিগ্রি। কথা কি ক্লিয়ার? এই একটু শেয়ার করো না ভাই, একটু শেয়ার করো, শেয়ার করো, শেয়ার করো। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে পাচ্ছ এফ এস, এফকে যদি তুমি কনভার্ট করো তাহলে এম এস পাও। ওকে, তাহলে দেখো এটা কিন্তু আমরা কাজ পাচ্ছি, ভালো করে বুঝবো। আমরা কিন্তু এখনও কাজে আসি, কাজের বাইরে কিন্তু আমরা যাইতে পারি না, আমরা কাজে আসি। ওকে, এখন দেখো যদি এরকম একটা ঘটনা ঘটে যায় তাহলে আমাদের সেটা কি হবে, যে ডাব্লু মানে যদি এম এ এস হয় তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা খুব ভালো করে জানি যে ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস হচ্ছে টু এ এস। আমি এই সমীকরণটা কেন লিখছি ভাই, দেখো ইউ আছে, এ আছে, এস আছে, ভি আছে। দেখো ভি আছে, এ দেখো আছে, ইউ আছে, আছে, এ আছে, আছে, এস আছে, আছে। গতির 4 নম্বর সমীকরণ। এবার আমরা যদি গতির 4 নম্বর সমীকরণটা বের করতে চাই তাহলে আমরা কিন্তু ঠিক এরকম পাই, ভি স্কোয়ার এটার উপরে জিরো, এখানে পাবো টু এ এস। তার মানে আমরা এখানে বলতে পারি না এস মানে হচ্ছে ভি স্কোয়ার বাই টু, বলতে পারি তো নাকি? ওকে, তার মানে একেবারে একটু সাজা যদি লিখি তাহলে লিখতে পারি হাফ ভি স্কোয়ার। কথা বুঝছো? হাফ ভি স্কোয়ার লিখতে পারি। তো দেখো এবার যদি আমি এখানে মানটা বসাই দিই, এখানে যদি মানটা বসাই দিই তাহলে দেখো এম এম আছে থাক, এস মানে কিন্তু হাফ ভি স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা এখানে কি বলবো, এই হাফটাকে সামনে নিব আর এখানে এম ভি স্কোয়ার বলবো। তো দেখো তো আমি এখানে ইউর মানটা জিরো ধরছি, ইউর মানটা কী ধরছি, জিরো ধরছি। যদি জিরো না ধরতাম তাহলে কিন্তু এরকম একটা কন্ডিশন আসতো না। দেখো তো হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, তার মানে দেখো এটাই হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। তার মানে আমরা যদি একটা বস্তুর বল প্রয়োগ করি এবং সেখানে যদি যে কাজটা ঘটবে এই কাজের পরিবর্তনটা হচ্ছে উক্ত বস্তুর যে গতিশক্তির পরিবর্তন। দেখো হাফ এম বি স্কোয়ার থেকে আমি হাফ এম স্কোয়ার দিলাম। এখন যদি তুমি এই যে হাফ এম বি স্কোয়ার এবং এটার মান যদি জিরো ধরো, যেহেতু আমরা আদিবেগটাকে এখানে জিরো বলছি, যেহেতু স্থির অবস্থা থেকে সে রওনা দিয়েছে আর এবং ইউ মানে এটা শেষ বেগ ভি হয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে এটা হচ্ছে ডাব্লু মানে হাফ এম বি স্কোয়ার। তো আমরা সরাসরি এই সূত্রটাকে মেনশন করব। ঠিক আছে, আমরা কিন্তু এই সূত্রকে মেনশন করব। তাহলে এখানে আমরা কি পেলাম, এই যে ডাব্লু সামেশন কিন্তু লিখছে। সামেশন মানে কি? অনেকগুলো কাজের সমষ্টি। এবং তুমি যেই কাজ করো না কেন তুমি উক্ত বস্তুর গতিশক্তির পরিবর্তন পাবা, শেষ বেগ থেকে অবশ্যই আদি বেগ। কথা কি ক্লিয়ার? কোনো ভেজাল আছে? আশা করি নাই। এটাই হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো কিনা, যে আমি তোমাদের যেটা বোঝাতে চাইছি। কেউ শেয়ার করে নাই, খুবই খারাপ। আমরা 56 জন লাইভে দেখতেছি, একটু শেয়ার করব, শেয়ার না করলে কিন্তু হবে না। ঠিক আছে, একটু শেয়ার করি আমরা। ওকে ভাইয়া, একদম তো নামাজ পড়ার টাইম, ক্লাস টাইমে একটু পর করলে ভালো হতো না? হ্যাঁ, আসলে নামাজের টাইম এটা, আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমাদের টানা ক্লাস চলে, তো এই কারণে তুমি নামাজটা পড়ে, নাহলে রেকর্ড ক্লাসটা একটু দেখে নিও ভাইয়া। হ্যাঁ, নামাজ অবশ্যই পড়তে হবে। তো একটু শেয়ার করি আমরা, শেয়ার করছি না কিন্তু, শেয়ার না করলে হবে না। আচ্ছা সবাই বলো, আমরা কি এই উপপাদ্যটা বুঝতে পারছি কিনা?
তার মানে কাজ শক্তি উপপাদ্য হচ্ছে আমরা যে কাজের পরিবর্তনটা করছি এই কাজের পরিবর্তনটা সরাসরি হচ্ছে গতিশক্তির পরিবর্তন, অর্থাৎ হাফ এম বি স্কোয়ার মাইনাস হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। ঠিক আছে, ওকে, সবাই একটু কমেন্ট করি যে তোমরা বুঝতে পেরেছো কিনা। ওকে, আচ্ছা, লিটন দাস বলছে আমি অনেক শেয়ার করেছি। হ্যাঁ, একটু শেয়ার করো, শেয়ার না করলে তো হবে না। তো চলো আমরা এবার পরবর্তী টপিকে ভালো করে চলে যাই। তাহলে আমরা এখান থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে, ভালো করে বুঝবা যে কাজ যদি তুমি পরিবর্তন করো সেটাকে আমি সামেশন ডাব্লু বলতে পারি। সামেশন ডাব্লু মানে হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এটাই হচ্ছে কাজ শক্তি উপপাদ্য, অর্থাৎ তোমার কাজের পরিবর্তন করা মানে একটা বস্তুর আসলে গতিশক্তি পরিবর্তন করা। সেই প্রমাণটা আমি অলরেডি গত ক্লাসে দেখাইছি, পরিবর্তনশীল বল দ্বারা দেখাইছি, ঠিক আছে, ধ্রুব বল দ্বারা বুঝাইছি, সব কিছুতে আমি বুঝাইছি। ওকে, আচ্ছা, তো দেখো এই জিনিসটা আমি কেন লিখছি, খেয়াল করো। তো এই যে সামেশন ডাব্লু মানে আর কে কে হতে পারে, দেখো সামেশন ডাব্লু মানে শুধু ডাব্লু হতে পারে না, সামেশন ডাব্লু মানে কিন্তু এটা হতে পারে, এফ এস কস থিটা হতে পারে, ঠিক আছে, পিটি হতে পারে, এটা মানে আবার হাফ এম ভি স্কোয়ার হতে পারে, হাফ এম স্কোয়ার হতে পারে। আচ্ছা, আমি এই কথা কেন লিখছি দেখো তো, ডাব্লু মানে এফ এস কস থিটা না, আবার ডাব্লু মানে পিটি, কেন এই কথা লিখলাম? আচ্ছা, আমরা কী জানি পাওয়ার মানে ডাব্লু বাই টি, ঠিক আছে না ব্যাপারটা? তাহলে এখন কী লিখতে পারি দেখো তো, তাহলে এখন যদি আমি এখান থেকে কাজ বের করি তাহলে ডাব্লু মানে কি? পিটি। দেখো এটাও কিন্তু একটা কাজ, অর্থাৎ যতগুলো কাজের সমষ্টি আছে সবাই থাকবে বাম দিকে, আর যত প্রকার গতির পরিবর্তন সবাই থাকবে মনে করো ডান দিকে। তার মানে আমি এই সাইডটা সামেশন কাজ সবগুলো দেখো, সবগুলো কিন্তু কাজ, আর এই সবগুলো হচ্ছে কিন্তু কী বলতো, শক্তির পরিবর্তন। আশা করি তোমরা খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছো যে কাজ শক্তি উপপাদ্য আসলে এখানে তোমাকে কী মিন করেছে। তো আমরা যদি কয়েকটা ম্যাথ সলভ করি এবং আমরা যদি আসলে কাজ শক্তি উপপাদ্য প্রয়োগ করে হাতুড়ি প্লাস বাটালের অঙ্ক করি বা হাতুড়ি প্লাস পেরেকের অঙ্ক করি, একেবারে ক্লিয়ার হয়ে যাবো। ঠিক আছে, একটু কমেন্ট করো যে ম্যাথ সলভ করলে একবারে ক্লিয়ার হয়ে যাবো, কথা বুঝছো? আচ্ছা আচ্ছা, দেখি ম্যাথ সলভ করবো, সবাই যদি বুঝে যায় তাহলে এখন দেখো এই কাজ শক্তি উপপাদ্যর দ্বারা আমরা কীভাবে ম্যাথগুলো সলভ করবো। তো তোমাদের একটা বোর্ডের ম্যাথ দিই, বুঝছো, এখানে একটা বোর্ডের ম্যাথ আছে তোমাদের জন্য বাছাই করে রাখছে। সো ম্যাথটা আমি একটু দিই, ম্যাথ কী বলছে, বলছে হচ্ছে 0.5 কেজি ভরের একটি, 0.5 কেজি ভরের একটি, ওকে দেখো ভরের একটি কী বলছে, ভরের একটি বুলেট, ভরের একটি বুলেট 10 মিটার পার সেকেন্ড বেগে, এই সবাই একটু দেখো ভালো করে, ক্লাসটা একটু শেয়ার করতে হবে, ঠিক আছে, 0.25 মিটার পুরুত্ব বিশিষ্ট, পুরুত্ব বিশিষ্ট, ঠিক আছে, এরপরে কী বলছে, কোনো কাঠের গুড়ি, কোনো কাঠের গুড়ি কেবলমাত্র ভেদ করতে পারে, ভেদ করতে পারে, সবাই একটু আমরা দেখবো এবং ক্লাসটা একটু শেয়ার করবো, ঠিক আছে, ওকে, ভেদ করতে পারে। এরপরে বলছে কাঠের গুড়িটির, ওকে, কাঠের গুড়িটির বাধাদানকারী বল কত, বাধা দানকারী বল কত। তো দেখো এই অঙ্কটা আমরা কাজ শক্তি উপপাদ্যের সমাধান করতে পারবো, তবে এই কাজ শক্তি উপপাদ্য জানার আগে তুমি যদি নর্মালভাবে চিন্তা করো এটা তুমি দুই উপায়ে সলভ করতে পারবা, আর আমি তোমাকে দুই উপায় শিখাবো। কারণ কি জানো, বিকজ এমন তো কথা লেখা থাকবে না যে তোমাকে ওই কাজ শক্তি উপপাদ্য দিয়ে করা লাগবে, তুমি অন্য কোনো সূত্র জীবনে ফেলাইতে পারবো না, এরকম তো কোনো কথা থাকবে না, থাকবে না। তাহলে এখন আমি একটু দেখাই যে এখানে একটু আমি তোমাকে একটু ভিজুয়ালাইজ করাতে চাই। আচ্ছা ধরো এটা আমি কাঠের গুড়ি আঁকালাম, তাহলে একটা বুলেটকে আমি এখানে আঁকাবো, ধরো এটা একটা বুলেট, ঠিক আছে, যদি একটু ওজনটা বেশি দিয়ে দিছি, আচ্ছা কোনো বিষয় না, ধরো 0.5 যাচ্ছে। আচ্ছা তুমি যখন একটা কাঠের মধ্যে গুলি মারবা বা আমার বুকে গুলি মারছো, আমি কী বলবো যে আরও মারো আরও মারো, আমার ভিতরে কী হবে, একটু তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, ভাই আর মারিস না লাগতেছে। আমি যদি এর মধ্যে একটা কাঠের গুড়ি মারি তো এই কি খুব ভালোভাবে গ্রহণ করবে? না, কখনোই না, স্মরণটা যেদিকে যাবে ওকে আস্তে আস্তে বলটা বাধা দিবে। তার মানে এই কাঠের গুড়ির কিন্তু একটা বাধা বিপরীত দিকে আছে এবং এই বাধাটাই তোমাকে বের করতে বলছে। তাহলে তুমি যখন এটাকে ভেতরে প্রবেশ করাচ্ছ তাহলে দেখো স্মরণটা কিন্তু এদিকে যাচ্ছে ঠিকই, বাট এই কাঠের গুড়ি তোমাকে বিপরীত দিকে একটা এপ দিবে এবং তোমাকে এই এপটা বের করতে বলছে। তো তুমি আমাকে বলো তো এই কাঠের গুড়ির মধ্যে তুমি যেই স্পিডে অন্য কাউকে গুলি মারবা এই কাঠের গুড়িতে তুমি কি ওই স্পিড বজায় রাখতে পারবা? না, আস্তে আস্তে বেগটা কমে যাবে, আস্তে আস্তে অবশ্যই বেগটা কমে যাবে, তাহলে শেষ বেগটা হয়ে যাবে জিরো। আর শেষ বেগটা জিরো হওয়া মানে কি, আস্তে আস্তে কী ঘটতেছে, মন্দন ঘটছে, কী ঘটতেছে, মন্দন ঘটছে। ওকে, তাহলে এখন আমরা প্রথমত আমাদের নিয়মে আগে সলভ করবো, আমাদের নিয়মে আমরা আগে সলভ করবো। তো তুমি আমাকে বলো তো ভাই, আমাদের বলছে বল কত, মানে এফ বের করতে বলছে। আচ্ছা এফ যদি বের করতে বলে তো আমরা তো সূত্র জানি যে এফ মানে হচ্ছে এম এফ,
তো দেখো এখানে এম দেওয়া আছে, এম এর মান কত 0.5। এবার তুমি বলো তুমি কি এ জানো, এ জানো জানো না, তো তাহলে কী করবা, এটা বের করে নিব। তাহলে এখন তোমাকে চিন্তা করতে হবে এখানে কে কে আছে ভাই। এখানে আসে হচ্ছে একটি বুলেট 10 মিটার পার সেকেন্ড বেগে 0.25 মিটার পুরুত্ববিষ্ট, কোনো কাঠের গুড়ি কেবলমাত্র ভেদ করতে পারে, তাহলে কাঠের গুড়িটির বাধা দানকারী বল কত, কথা বুঝছো? তাহলে এখন এটা কি মানে মন্দন হবে না ত্বরণ হবে? অবশ্যই মন্দন হবে। তাহলে আমরা সূত্রটা একটু বের করি, ভি স্কোয়ার ই স্কোয়ার মাইনাস 2as। আমাদের উদ্দেশ্য কাকে বের করা? আমাদের উদ্দেশ্য হচ্ছে ত্বরণকে বের করা। আমাদের উদ্দেশ্য কাকে বের করা? ত্বরণকে। তাহলে ত্বরণকে যদি বের করতে চাই তাহলে আমরা অবশ্যই এটা এবারে নিয়ে আসবো আর এটা এবার পার করে দেবো। তো চলো পার করে দিই, 2as। ওকে আচ্ছা, তাহলে দেখো ইউ স্কোয়ার আর এটা হচ্ছে প্লাস, এবারে গেলে হয়ে যাবে ভি স্কোয়ার। এবার দেখো আমরা এ বের করতে চাই, তাহলে এ যদি বের করতে চাই ইউ স্কোয়ার ভি স্কোয়ার আর নিচে হবে কী বলো তো, আর নিচে হবে কিন্তু অবশ্যই হচ্ছে 2s। দেখো এবার সব মান কিন্তু দেওয়া আছে, এই যে পুরুত্ব মানে এস এর মানটা। সো এবার আমরা একটু মানটা এখানে সাবমিট করে দিব। সো এখানে একটু লক্ষ্য করব যে বেগটা কত, শেষ বেগটা কিন্তু এখানে জিরো, মাথায় রাখতে হবে শেষ বেগটা কত জিরো। তাহলে অবশ্যই আদি বেগটা 10, তাহলে 10-এর উপরে আমরা স্কোয়ার করে দেব আর এটা তো জিরো রাইট, 2। আর এস এর মান কত, এই যে দেখো 0.25, তাহলে 0.25। ওকে তাহলে এবার আমরা একটু ক্যালকুলেট করি দেখি কী অবস্থা। তো ক্যালকুলেট যদি করি তাহলে আমরা বুঝতে পারবো, তাহলে হচ্ছে যে 100/2 × 0.25, ওকে 12.5। তাহলে ত্বরণের মানটা চলে আসছে 12.5। ওকে আমি এখানে লিখি 12.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এই মানটা জাস্ট এখানে বসা দিলে হয়ে যাবে 12.5। ওকে চলো গুণ করে দিই। আচ্ছা যদি গুণটা করি তাহলে হবে 0.5 × 12.5, ওকে 6.25, তার মানে 6.25 নিউটন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ এই কাঠের গুলির বাধাদানকারী বলটা হচ্ছে 6.25 নিউটন। এবার যদি আমরা কাজ শক্তি উপপাদ্যতে করি তাও কিন্তু সম্ভব। তো চলো একটু দেখি, তো তাহলে এইটা হচ্ছে কি আমার, কি এইটা আমার অ্যান্সার বের হয়ে গেছে 6.25 নিউটন। এবার সেম অঙ্কটা আমরা কাজ শক্তি উপপাদ্য দিয়ে কিন্তু বের করতে পারি। তো চলো দেখি একটু কাজ শক্তি উপপাদ্য বের করতে পারি কিনা। তো চলো এ পর্যন্ত যে সব বুঝতে পারো আমি এটাকে মিশাই দিচ্ছি, ঠিক আছে? ওকে তাহলে আমাদের অ্যান্সার কত আসছে ভাইয়া, অ্যান্সার আসছে 6.25। ওকে তাহলে আমি একটু পাশে লিখে রাখি, হ্যাঁ তাহলে আমার কিন্তু বুঝাইতে সুবিধা হবে 6.25 নিউটন। আচ্ছা তাহলে এখন আমরা আমাদের সূত্র কী ছিল, কাজ শক্তি উপপাদ্য সামেশন ডাব্লু মানে হচ্ছে গতিশক্তির পরিবর্তন, তার মানে শেষ বেগ থেকে আদি বেগটা বাদ রাইট। আচ্ছা তো এখানে দেখো শেষ বেগের মান কিন্তু জিরো, বুঝতে হবে তোমাকে। ওকে আচ্ছা এরপর আর কার কত মান, এম এর মান কিন্তু 0.5 কেজি আছে, এরপরে বুলেট মানে এটা ইউ কিন্তু, হ্যাঁ 10 মিটার পার সেকেন্ড। আর দেখো তো কী অবস্থা, এস এস মানে পুরুত্ব, আমরা এস ধরে নিব 0.25 মিটার। আর কার কী অবস্থা বলছে, আর কিচ্ছু বলে না, এখন তোমাকে জিজ্ঞাসা করছে এফ কোথায়। চলো আমরা এখন এফটাকে বের করতে চাই। তাহলে এখন দেখো সামেশন ডাব্লু মানে কাজের কিন্তু সমষ্টি, লক্ষ্য করো এফ আর এস কিন্তু দুজন দুজনের বিপরীত দিকে আছে, বিপরীত দিকে আছে। তাহলে ডাব্লু মানে এফ এস কস থিটা, তাই না? ডাব্লু মানে এফ এস কস থিটা, কারণ আমরা তো সামেশনে কাজ করছি। তাহলে ডাব্লুকে আমরা বলবো এফ এস কস, কত ডিগ্রি হবে বলো তো? দেখো এফ আর এস দুজন কোন দিকে আছে, বিপরীত দিকে, অবশ্যই 180 ডিগ্রি এবং হাফ, ঠিক আছে? শেষ বেগের মান কিন্তু জিরো, তাহলে এম এখানে গুণ আমি জিরোর পরিচয় দিলাম মানে ওটা সম্পূর্ণই বাদ, মাইনাস হাফ এম। ইউ এর মান কিন্তু কত বলো তো, 10-এর পরিষ্কার, তাহলে মানগুলো একটু বসাই দিই নাকি। আচ্ছা এম এর মান হচ্ছে 0.5 আর ইউ এর মান হচ্ছে 10, মানে একবারে বলে দিলাম আমি 100, এই বুঝতে পারছি তো নাকি। আচ্ছা তাহলে দেখো এটা যদি সম্পূর্ণ জিরো তাহলে দেখো এটা হবে মাইনাস এফ এস, কারণ 180 ডিগ্রি মান হচ্ছে মাইনাস। ওকে জিরো মাইনাস হাফ গুণ 0.5 গুণ হচ্ছে 100, তাহলে 50 × 0.5, আমরা একটু ইয়ে করবো, ওকে 50 × 0.5 তার মানে পাচ্ছি হচ্ছে আমরা 25, তাহলে এই সাইডে পাচ্ছি আমরা 25। আর এ সাইডে একটু দেখো মাইনাস এফ এস আছে কিন্তু, ভালো করে বোঝো, আর এখানে তো সামনে মাইনাস আছে, মাইনাসটা রেখে দাও। ওকে এখন এফ এর মানটা বের করা লাগবে, তাহলে এফ এর মানটা কত এটা রেখে দিব, আর এই যে মাইনাস আর এস এর মানটা হচ্ছে এফ গুণ কত গো 0.25। এবার বলো তো এ মাইনাস এ মাইনাস কি কাটবে, অবশ্যই কাটবে, এটা এটা কেটে গেল। তাহলে এফ সমান সমান 25/0.25, এবার দেখি কী আসে। তো 25/0.5 দেখো
पचिस बाय जीरो पॉइंट फाइव ठीक आछे सॉरी पचिस पचिस बाय ठीक आछे जीरो पॉइंट टू फाइव ओके सॉरी पचिस बाय जीरो पॉइंट टू फाइव अच्छा हमारे एन्सार जो कत छो एफर मानटा एक भूल हलो ना कि हमारे इक्वेशन अच्छा एक चेक कर दाड़ो हमारे एन्सार मे भी भूल आसके अच्छा एकटू जस्ट एखे एक मन भूल हमें एक सठीक कर नहीं दाड़ो अच्छा पंचाश जिरो पॉइंट फाइव गुण हे पंचाश अच्छा पचिस पचिस और एखे हे जिरो पॉइंट टू फाइव तो हाँ ठीक है तो हमें पचिस बिरो पॉइंट टू फाइव एकश अच्छा एखे कि भूल करसी कौ एक मन हमें भूल करसी जिरो पॉइंट फाइव एकटू वेट करो हाँ हमारे एन्सार एक मिले नहीं पंचाश पंचाश बाय होच्छे जीरो पॉइंट टू फाइव दुशो शेष बैगर मान जीरो छिल एमर मान जीरो पॉइंट फाइव छिल यूर मान होच्छे दस छिल हाँ ठीक तो आछे हाफ एम जीरो पर स्कोयर जीरो पॉइंट एम एर मान जीरो पॉइंट फाइव ठीक आछे एटा जीरो तो एटा केटे गेछे अच्छा एफ बेर करते बोलसे ताहले आमरा एसटाके मान नीचे बसाय दिछि अच्छा अच्छा एकटू देखबो आमरा आमादेर आन्सारटा भूल आसछे मन होच्छे अच्छा हमें कि अन्सार्ट मैं कि मानट भूल कर ला कि एक वेट हाँ जस्ट मिनट हाँ एक समय दो आगे अन्सार्ट कत पाई एफर मान सिक्स पॉइंट टू फाइव निटन ना अच्छा तेल जो एक देखी दाड़ो एक मन हमें झमेला करसी कौ अच्छा तेल यहाँ हे हाफ एम वि स्कोयर और हाफ एम यू स्कोयर ओके अच्छा तो ये मान हम तुम्हार एफ एस एस कॉस एकशो आशी डिग्री अच्छा ये हे तुम्हार जिरो ये हे हाफ एम यू स्कोयर ओके अच्छा सम्बन्ध ठीक आछे नाकि अच्छा ये माइनस एफ एस और ये हे माइनस हाफ एम यू स्कोयर ओके तो माइनस माइनस काटा हमें बेर करा लगे जो टू तेल टू एफ टे पर दी हाँ इखने भूल तेल हे एम यू स्कोयर अर्थात एफ मान हे ये एखने भूल सरि देखो ये टू एफ एस ओके और ये बोलते परि एफ मान हे एम यू स्कोयर बाय होच्छे टू एस ओके एम एर मान छिलो कतो एम एर मान छिलो जीरो पॉइंट फाइव जीरो पॉइंट फाइव और यू मान होच्छे कतो यू मान होच्छे तुम्हार एकशो हाँ अच्छा ठीक है थैंक यू इदमोर एस एर मान छिलो कतो एस एर मान कतो छिलो एस एर मान होच्छे जीरो पॉइंट टू फाइव एबार एकटु चेक करो तो एबार एकटु चेक करो आमरा आन्सारटा एकटु भूल करछि जीरो पॉइंट फाइव गुण एकशो ओके बाय होच्छे टू गुण 0.25 ঠিক আছে ইয়েস এক্স্যাক্টলি রাইট এবার কিন্তু একদম ঠিক আছে দেখছো একটু ভুল হয়ে গেছে সরি 6.25 নিউটন এই মানে যেটা হইছিল কি যে টুটা আমি না মানে ইকুয়েশনে মানে এই পারে সাইডে নিব ভুলে গেছি সো একটু ভুল হয়ে গেছে সবাই একটু চেক করো না এবার ঠিক আছে মঙ্কি বাসতলায় না বাসতলায় না হুট করে যে কেমনে কি দুই দুই ছাড়া পড়ে গেছে এই আর মিলাইতে পারি না আচ্ছা আচ্ছা কমেন্ট সবাই সবাই চেক করছিল আচ্ছা একটু একটু সবাই একটু আসো চলে আসো আবার এই সবাই চলে যাও না আমি ভুল করছি বলে সব চলে গেল নাকি আচ্ছা নিউটন রাজ বলছে এই দেখো এবার এবার ঠিক আছে দেখো 6.25 নিউটন ওই যে মানে আমার এই যে এই এই যে এই দুইটা আসলে এখানে গুণ করা বাদ দিয়ে ওইখানে মানে গুণ হয়ে গেছিল মানে এই সাইডে আসতো সো এই কারণে একটু ভুল হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আচ্ছা না 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 এই সবাই আসো একটু সবাই চলে আসো আচ্ছা সবাই বুঝতে পারছো কি না আচ্ছা তাহলে আমরা কিন্তু মোটামুটিভাবে ইনশাআল্লাহ আমাদের অঙ্ক একদম ঠিক করে ফেলছি 6.25 নিউটন তার মানে আমাদের ক্যালকুলেশনটা একদম ঠিক আছে ওকে আচ্ছা মিশালাম স্যার বাবা একটু ঠিক করতে কি বুঝতে আছে হ্যাঁ গান যে লাগবে দে অ্যানসার যে ভুলে গেছে কথা বুঝছো হুট করে এরকম একটা ঝামেলা হয়ে গেল আচ্ছা সবাই বুঝতে পারছে দেখো এবার এবার একটু মিলানো এবার একটু মিলানো মানে ইকুয়েশনটা আমার একটু ভুলে গেছিল ভাইয়া প্রথম দিকে আবার একটু বুঝান কে তুমি নন্দিনী গো তুমি এতক্ষণ পরে আসলা আচ্ছা এরপরে দেখি আর কি বলতেছো আগে কি বলতেছে আচ্ছা দেখো এবার কিন্তু ঠিক আছে 6.25 এই যে এখানে একজন কমেন্ট করছে লিটন রাজ 6.25 দেখো আমাদের সূত্র কিন্তু একটা w = হাফ
एम भि स्कोयर और हाफ होच्छे एम स्कोयर तो ये आमादेर जे टूटा एखाने गुण करब सेटा आमार किन्तु साड़ा पड़े गेछिलो कथा बुझछो देखो हाफ एम स्कोयर एबार जस्ट एटा गुण कर दिबा ताहले हबे टू एफ एस एबं एखाने हबे एम स्कोयर आमादेर एफ बेर करा लागबे बुझछो देखो एम स्कोयर आर नीचे दाओ टू एस एबार तुमि फेलाओ देखो अंक हये गेछे 6.25 निउटन এই কাহিনিটা করতে যে আমাদের হচ্ছে ক্যালকুলেটিং একটু ভুল করে ফেলছে আমি ওকে সবাই একটু কমেন্ট করি এবার দেখো ঠিক আছে কিনা আমরা টপিকে চলে যাব একটু ঝামেলা হয়ে গেছিল আমি খুবই 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 দুঃখিত তো এবার আমরা কাশ্যপ উপপাদ্য সংক্রান্ত যে টপিকটা পড়ব সেটা হচ্ছে হাতুড় প্লাস পেরেক কথা বুঝছো ওকে বা আমরা এটাকে বলতে পারি বাটা তো দেখো এইটা না সরাসরি হচ্ছে তোমার এই কাশ্যপ উপপাদ্য থেকে আসছে তো আমরা এখানে তিনটা কেস পড়ব নাম্বার ওয়ান ভালো করে দেখবা কেস নাম্বার ওয়ান ওকে তো কেস নাম্বার ওয়ানটা কি জানো কেস নাম্বার ওয়ান হচ্ছে আমরা যদি ভূমিতে একটা পেরেক পুঁতে দিই আর কি ধরো ভূমিতে পেরেক মারলে ঠিক আছে দেখো এই জিনিসটা এই কনসেপ্টটা সরাসরি আসছে হচ্ছে কাজ শক্তি উপপাদ্য থেকে ঠিক আছে আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব সো আমি মনে আশা করছি যে তোমরা আগের অঙ্কটা বুঝতে পারছো আমার একটু ক্যালকুলেশন একটু ভুল হয়ে গেছিলো আমি খুবই 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 দুঃখিত আচ্ছা তো ভূমিতে যদি পেরেক মারো তো দেখো এখানে না তিনটা কেস আসবে একটা যে ভূমিতে পেরেক মারা নাম্বার টু হচ্ছে দেওয়ালে অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে ছাদে যে উল্টা দিকে পেরেক মারা তো ফার্স্ট অফ অল এই যে দেখো এই যে আমি একটা প্রসঙ্গ কাঠামো আঁকায় ফেললাম এটা হচ্ছে আমার ভূমি ঠিক আছে তো ভূমিতে আমি একটা পেরেক সেট করলাম দেখো একটা পেরেক সেট করলাম এখন তুমি এখানে একটা হাতুড়ি আঁকাও এই যে আমি একটা হাতুড়ি আঁকালাম এই যে দেখো একটা হাতুড়ি আঁকালাম দেখো এই যে একটা হাতুড়ি আঁকালাম তো এখন তুমি যদি এই পেরেককে আঘাত করো ভাই এই পেরেকটা কিন্তু নিচের দিকে চলে আসবে বাট এই যে ভূমি এ কিন্তু তোমাকে একটা বাধাদানকারী বল দেবে তার মানে তোমার স্মরণটা কিন্তু নিচের দিকে হচ্ছে বাট এফটা কিন্তু তোমাকে বিপরীত দিকে বাধা দিচ্ছে এফটা তোমাকে কী করছে বিপরীত দিকে বাধা দিচ্ছে ভালো করে বুঝো স্মরণটা নিচের দিকে আর বলটা বিপরীত দিকে কথা বুঝছো আচ্ছা পরবর্তীতে যেটা হবে ভাইয়া পরবর্তীতে যেটা হবে সেটা হচ্ছে পরের সিনারিওটা কিন্তু এবার পেরেকটা নিচে চলে আসবে এই যে দেখো নিচে চলে আসবে বাট এবার হাতুড়িটা এইখানে থাকবে দেখো তো হাতুড়িটা যখন এখানে থাকবে তখন এর শেষ বেগটা কিন্তু জিরো হয়ে যাবে আর কোনো গতিশক্তি অর্জন করতে পারবে না কথা কি বুঝছো তাহলে দেখো আমরা একটু ভালো করে বুঝবো যে আমাদের এই যে হাতুড়ির ওজনটা কাজ করে হচ্ছে নিচের দিকে এবং এর স্মরণটাও কিন্তু ঠিক নিচের দিকেই হয়েছে অর্থাৎ এই যে দেখো এক্স পরিমাণ স্মরণ কথা বুঝছো আর এই যে এখানে খেয়াল করো আমরা প্রথমে কিন্তু আদিবেগ নিয়ে কাজ করছি বাট আমরা এখানে আদিবেগকে ভি ধরে নেব আদিবেগে কী ধরে নেব ভি ধরে নেব আর দেখো শেষ বেগটা কী হয়েছে জিরো হয়ে গেছে তো দেখো এখানে কাজ হয়েছে কয়টা একটা দুইটা মানে দুইটা সিনারিও তো আমরা এটাকে আমাদের যে সূত্র জানি সামেশন ডাব্লু মানে হাফ এম ভি স্কোয়ার অ্যান্ড হাফ এম স্কোয়ার এখন দেখো প্রথম অবস্থায় যদি আমরা চিন্তা করি তুমি যেদিকে স্মরণ ঘটাইছো বল তার বিপরীত দিকে তাহলে আমরা বলতে পারি এফ এক্স কজ 180 ডিগ্রি ওকে বলতে পারি তো ঠিক আছে সমষ্টি মানে প্লাস এবার দেখো এবার এই যে হাতুড়ির ওজনটা নিচের দিকে এবং তার এক্স সেটাও নিচের দিকে দুজন যখন একই দিকে তখন 0 ডিগ্রি তাহলে আমরা বলবো এম জি এক্স কজ 0 ডিগ্রি সমান দেখো শেষ বেগের মান কিন্তু জিরো তাহলে এটাকে আমি শেষ বেগ জিরো ধরেছি তাহলে জিরো আচ্ছা এবার হাফ এম ইউকে কিন্তু আমি ভি ধরেছি তাহলে আমি হাফ এম ভি স্কোয়ার বললাম ইউকে আমি কী ধরেছি ভি ধরেছি তাহলে এবার আসো এবার মাইনাস এফ এক্স প্লাস এম জি এক্স সমান মাইনাস হাফ এম ভি স্কোয়ার ঠিক আছে ব্যাপারটা তাহলে এখন দেখো তো এটা মাইনাস আর এটা মাইনাস তাহলে আমরা একটা কাজ করতে পারি এটা যদি এবারে পার করি প্লাস হয়ে যাবে আর এটা এবারে পার করলে ওইটা প্লাস হয়ে যাবে তাহলে এখন দেখো এই হাফ এম ভি স্কোয়ারটা আমি এপারে নিয়ে আসতে চাই তাহলে দেখতে কেমন হবে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স ওকে আর এটা যদি এবারে পার করি সেটা হয়ে যাবে এফ এক্স তার মানে আমরা বলতে পারি এফ এক্স সমান হাফ এম ভি স্কোয়ার প্লাস হচ্ছে এম জি এক্স এই যে তুমি সূত্রটা পেয়ে গেলা ভাইয়া
এটাই হচ্ছে তোমার ভূমিতে যখন তুমি কোনো পেরেক পুতবা বা পেরেককে মারবা তখনই তোমার এই সূত্র করলে তোমার অঙ্কটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। একটু কমেন্ট করব যে বুঝতে পেরেছি কিনা। আচ্ছা ওকে একটু বলি যে কী অবস্থা, একটু ক্লাসটা শেয়ার করতে হবে, শেয়ার কিন্তু খুবই কম হয়ে গেছে। তো সবাইকে অনুরোধ করবো একটু ক্লাসটা শেয়ার করবা, কারণ তোমরা ক্লাসটা শেয়ার করলে বেশি বেশি রিচ হবে এবং সবাই দেখতে পাবে। তো সবাই একটু শেয়ার করবে ইনশাল্লাহ। আচ্ছা সবাইকে বুঝতে পারছি, ওকে আচ্ছা সবাই একটু কমেন্ট করো যে বুঝছো কিনা। ওকে লিটন রাজ বলছে ক্লিয়ার। আচ্ছা এই আমি কিন্তু তোমাদের কাছে খুব সরি, হ্যাঁ মানে গত অঙ্কটা করার সময় একটি কোয়েশনের জন্য আমাদের গোলমাল পেয়ে গেছিলো। সো এটার জন্য তোমরা জানি না কে কীভাবে নিচ্ছ আর কি, তো তোমরা একটু এই বিষয়টাকে ভালোভাবে দেখবে, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। আচ্ছা মোহাম্মদ মিজান সরকার বলছে ভাইয়া আবার। আচ্ছা এখানে প্রথম যে কন্ডিশনটা, একটা পেরেক আছে, তুমি একটা পেরেককে নিচে মানে ভূমিতে তুমি আঘাত করে নিচের দিকে দিচ্ছ, তাহলে স্মরণটা তো নিচের দিকে আর বলটা ভূমি তোমাকে একটা বাধা প্রদান করতেছে মানে উল্টা দিকে বাধা দিচ্ছে, তাহলে এফ আর এক্স হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি। এই জন্য আমি লিখছি এফ এক্স কস 180 ডিগ্রি। পরের সিনারিতে দেখো এই হাতুড়ি যখন লাস্ট পর্যায়ে আসছে তখন শেষ বেগের মান জিরো হয়ে গেছে আর তার ওজনটা নিচের দিকে মানে এফ নিচের দিকে এম জি আর এক্সটাও এবার নিচের দিকে, তাহলে এরা দুজন একদিকে মানে 0 ডিগ্রি, তাহলে এম জি এক্স কস 0 ডিগ্রি। এবং দেখো শেষ বেগটার মানটা হচ্ছে কত, আদি বেগের মানটা আমরা 0 ধরছি মানে শেষ বেগের মানটা 0, তারপরে আমরা ওই ইউকে আবার ভি ধরছি, তাহলে এখন দেখো যে জাস্ট পার করে নিয়েছি নিয়ে এটা হচ্ছে আমাদের সূত্র। আশা করছি বুঝতে পারছো কিনা। আচ্ছা কে বললো বুঝতে পারে নাই, হুমায়রা মন্নে বলছে ভাই আমি বুঝি না। আমি আরও একবার বলছি যে ফার্স্ট অফ অল যখন তুমি একটা হাতুড়ি দিয়ে আঘাত করছো একটা পেরেককে, সেটা কিন্তু মাটির নিচে চলে যাচ্ছে, বাট মাটি তাকে একটা বাধাদানকারী বল দিচ্ছে, সেই বলটা কোনটা বলো তো, সেই বলটা হচ্ছে বিপরীত দিকে, তাহলে এরা দুজন কি 180 ডিগ্রি আর এরা দুজন একদিকে এম জি আর এক্স কত ডিগ্রি, 0 ডিগ্রি, তাহলে হাফ এম বি স্কোয়ার আর এম ইউ স্কোয়ার, ইউয়ের মানটা কত, ইউয়ের মানটাকে আমরা ভি ধরছি, তাহলে হাফ এম বি স্কোয়ার। ওই জন্য সূত্র হয়ে গেলো এটা দেখো, এবার এটা মাইনাস এপারে গেলে প্লাস, এটা মাইনাস এপারে আসলে প্লাস, বা মাইনাস মাইনাস কেটে দিলে তুমি একই ঘটনা পেত। ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পারছি, এবার বলো। ওকে ওকে এবার বলছে ক্লিয়ার। হ্যাঁ রজব বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এবার আমরা যে কনসেপ্টটা পড়ব সেই কনসেপ্টটা হচ্ছে যে একটা হাতুড়ি, এবার আমরা কোথায় দেখো এটা কিন্তু একটা পাইসি প্রথমটা, তোমরা এটা নোট করে নিবা। অ্যান্ড দ্বিতীয়টা যেটা সেটা হচ্ছে আমরা যদি দেওয়ালে একটা দেওয়ালে একটা দেওয়ালে পেরেক মারি, দেয়ালে পেরেক মারলে ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখো এই যে আমি একটা দেওয়াল আঁকাইছি, এবার আমি পেরেকটা কিন্তু এখানে মারছি, ভালো করে দেখো যে এখানে এখানে যখন তুমি পেরেকটা মারছো তো, তাহলে আমি একটু হাতুড়ি ডাকাই, এই যে দেখো এটা একটা হাতুড়ি দেখতে পাচ্ছ। তাহলে এখন দেখো এই যে হাতুড়ি তুমি একটা বাড়ি দিচ্ছ, তাহলে দেখো তো স্মরণটা কোন দিকে যাচ্ছে, অবশ্যই দেওয়ালের দিকে আসছে, তাহলে আমি স্মরণটাকে এইভাবে দেখালাম, এই যে দেখো এই তো। কিন্তু দেওয়াল কি তোমাকে ভালোভাবে গ্রহণ করবে? না, দেওয়াল কিন্তু তোমাকে বিপরীত দিকে বাধা প্রদান করবে, এই যে দেখো এই যে বিপরীত দিকে বাধা প্রদান করছে এফ। তাহলে আমরা কিন্তু ইউ আদিবেগ নিয়ে এখানে মারছি আর আদিবেগকে আমি কি বলছি তুমি একটু ভি হিসাবে কল্পনা করবা। তাহলে এবার পরের চেনারিতে আসো, এবার এই পেরেকটা ভেতরে চলে গেছে, ভেতরে চলে গেছে, তাহলে হাতুড়িটা কোথায় থাকবে? হাতুড়িটা অবশ্যই শেষ মাথায় আছে, তাহলে শেষ বেগের মান কত হয়েছে ভাইয়া? 0। আর আমি ইউ এর মানে কিন্তু ভি ধরছি, এখানে ব্যাপারটা ভালো করে বুঝবা। তাহলে দেখো এবার হাতুড়ির ওজনটা কোন দিকে? নিচের দিকে, এম জি হাতুড়ির ওজন নিচের দিকে, বাট এবার কষ্ট করে জোর করে হলে আমরা স্মরণটা কিন্তু ঠিক এদিকেই সাবমিট করছি। এবার দেখো এক্স আর এম জি এই দুজন দেখো এদিকে আর এদিকে, তো আমরা একটু চিত্রটাকে যদি একটু আলাদা করে আঁকাই, তাহলে এটা হচ্ছে আমার এক্স আর এটা হচ্ছে আমার এম জি, রাইট? দেখো তো মাঝখান দিয়ে লব্ধি চলে গেলো, তাহলে এটা কি এটা দেখতে পাচ্ছি, এটা এটা 90 ডিগ্রি না? অবশ্যই 90 ডিগ্রি। তো এবার আমাদের উদ্দেশ্য কী? সামেশন ডাব্লু মানে ওই একটাই সূত্র কাজ সকিব কত দিয়ে, হাফ এম বি স্কোয়ার অ্যান্ড হাফ এম ইউ স্কোয়ার, কথা বুঝছো? তাহলে এবার দেখো এখানে কাজ হয়েছে কটা, এখানে একটা সিনারিও এখানে আরেকটা সিনারিও। তাহলে আমরা প্রথমে বলবো দেখো এফ আর এক্স দুজন বিপরীত দিকে, তাহলে হচ্ছে যে এফ এক্স কজ 180 ডিগ্রি প্লাস, এবার দেখো এম জি আর এক্স দেখো মাঝখানে এদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, দেখো এরকম একটা সৃষ্টি হয়েছে, তাহলে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখন আমরা কী বলবো, এম জি এক্স কজ 90 ডিগ্রি সমান সমান শেষ বেগের মান কিন্তু 0 ভাইয়া, তাহলে আমরা এটাকে 0 বলতে পারি, এম বি স্কোয়ার মানে 0 মাইনাস
হাফ এম ইউকে কিন্তু আমি ভি ধরতে বলেছি, তাহলে এম বি স্কোয়ার। এবার এটা হবে মাইনাস এফ এক্স, ঠিক আছে ব্যাপারটা, আর এটা হবে জিরো, ওকে, আর এটা হবে মাইনাস হাফ এম বি স্কোয়ার। উভয় পাশে মাইনাস আর মাইনাস কেটে দিলাম, তাহলে এফ এক্স মানে পেলাম হচ্ছে হাফ এম বি স্কোয়ার। এই যে এইটা হচ্ছে আমাদের দুই নাম্বার কন্ডিশনের সূত্র, এটা ছিল এক নাম্বার যদি ভূমিতে, আর এটা ছিল দুই নাম্বার যদি দেওয়ালে। তাহলে এটা কোথায়, তুমি যদি ভূমিতে একটা পেরেক মারো, ভূমিতে পেরেক মারলে, ভূমিতে পেরেক মারলে, আর এটা কোথায় ভাইয়া, এটা হচ্ছে দেওয়ালে পেরাক মানে পেরেক মারলে, দেওয়ালে পেরেক মারলে, ঠিক আছে, বুঝতে পারছি সবাই? একটু কমেন্ট করি, একটু কমেন্ট করি, বুঝতে পারছি? প্রথম অবস্থা যখন আমরা একটা পেরেককে আঘাত করছি, পেরেকটা কিন্তু ভেতরে যাচ্ছে, বাট এফ কিন্তু ভালোভাবে নিচ্ছে না, তাহলে বিপরীত দিকে বাধা দিচ্ছে, তাহলে এফ আর এক্স 180 ডিগ্রি, আর এটা দেখো ওজনটা নিচের দিকে, সরণটা এদিকে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। ওই কারণে আমি বলছি এফ এক্স কস 180 ডিগ্রি, কস 90 ডিগ্রি, আর মাইনাস হাফ এম বি স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাসে কেটে যেয়ে প্লাস হয়ে গেল, এফ এক্স মানে হাফ এম বি স্কোয়ার পেলাম, ওকে। আচ্ছা, নীলু ভাই আসবেন হচ্ছে, ভাইয়া বুঝতে পারছি, ওকে। তো চলো আমরা হচ্ছে কেস নাম্বার থ্রিটা দেখি। সো কেস নাম্বার থ্রিটা এবার আমরা একটু উল্টা দিকে মারবো ভাই, এবার আমরা কোন দিকে মারবো, উল্টা দিকে, অর্থাৎ ছাদে। যদি আমরা ছাদে হচ্ছে আমরা একটা পেরেক মারি, কোথায়, ছাদে, দেখো এবার উল্টা দিকে, এই যে এভাবে মারবো, এইভাবে এইভাবে এইভাবে, তাহলে এটা যদি ছাদ হয় ভালো করে বুঝবা কিন্তু এবার, হ্যাঁ, এই যে দেখো, তাহলে এই যে পেরেকটা আছে এভাবে, খেয়াল করছো, তাহলে এখানে একটা হাতুড়ি, এই যে একটা হাতুড়ি আঁকায় দিলাম, এই যে, তাহলে এখন যে তুমি এভাবে এভাবে আঘাত করবা, তাহলে সেটা তো অবশ্যই ছাদের দিকে যাবে, তাহলে সরণটা কোন দিকে, সরণটা অবশ্যই এদিকে, বাট এই ছাদ কি সেটা ভালোভাবে নিবে, না, ছাদ তখন তোমাকে কী করবে, বিপরীত দিকে একটা বল দেবে, সেটা এফ। এর পরবর্তী ঘটনা যেটা হবে, এবার মনে করো ভেতরে ঢুকে গেছে পেরেকটা, তাহলে এবার হাতুড়িটা এখানে আছে, কথা কি বুঝছো কিনা? আচ্ছা, তাহলে এটা তো ইউ সমান সমান ভি ধরতে বলেছে আমি তোমাকে, আর ভিটাকে এখন জিরো করে দিচ্ছে, কারণ শেষ বেগের পরিমাণ জিরো হয়ে গেছে। তো এবার তুমি ভালো করে দেখো হাতুড়ির ওজনটা কোন দিকে, অবশ্যই এইভাবে থাকলে এইদিকে কাজ করবে, তাহলে আমরা এখানে বলতে পারি যে হাতুড়ির ওজন হচ্ছে নিচের দিকে, ঠিক আছে, বাট সরণটা কিন্তু ভাই তুমি কষ্টমষ্ট করে হলো উপরের দিকে দিয়ে দিছো। দেখো এক্ষেত্রে এরা বিপরীত, এক্ষেত্রে এরা বিপরীত, আর বিপরীত হলে কাজের সূত্র কী, তাহলে সামেশন ডাব্লু মানে হচ্ছে হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, কথা কি বুঝছো? তাহলে এখন দেখো এই ডাব্লু মানে কি, ডাব্লু মানে কাজ, তাহলে কাজ প্রথম অবস্থায় দেখো এক্স আর এফ দুজন দুজনের বিপরীত দিকে, তার মানে হবে এফ এক্স কস 180 ডিগ্রি প্লাস মানে সমষ্টি। তারপর আরেকটা কাজ হচ্ছে দেখো, এটা একটা সিনারিও, এটা আরেকটা সিনারিও, তাহলে এটা কী করবা, এটাও দেখো এম জি এক্স কস হচ্ছে 180 ডিগ্রি সমান সমান, দেখো এটা কিন্তু শেষ বেগের মান কিন্তু জিরো বলছে, তার মানে এটা জিরো, শুধুমাত্র তাকে হাফ এম ইউজ করতো, এম ইউকে তুমি কী ধরবা, ভি ধরতে বলেছি আমি তোমাকে, ওকে। তাহলে এখন দেখো এটাও মাইনাস এফ এক্স, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এটাও হচ্ছে যে তোমার মাইনাস এম জি এক্স, এবং এটা হচ্ছে তোমার মাইনাস হাফ এম বি স্কোয়ার। তো আমাদের উদ্দেশ্য কী, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমাদের এফ এক্সটা বের করা, মানে এফ এক্সটা আমি সবসময় বামে রাখবো, আর বাদবাকি সবগুলো আমি কী করবো, মানে এপারে পার করে দেবো। তাহলে এখন দেখো এটা হচ্ছে কি আমার মাইনাস, ওই পারে গেলে প্লাস, এটা মাইনাস, এপারে আসলে হবে প্লাস, ঠিক আছে ব্যাপারটা। আচ্ছা, তাহলে এখন দেখতে কেমন হবে, দেখো এফ এক্সটা আমি উপরে পার করবো, তাহলে হাফ এম বি স্কোয়ার, দেখো এটা মাইনাস, এবার আসলে কী হবে প্লাস, তাহলে হাফ এম বি স্কোয়ার মাইনাস এম জি এক্স, দেখো এটা মাইনাস, এবারে আসলে হয়ে যাবে প্লাস। তাহলে এখন আমি একটু সাজায় লিখি, এফ এক্স সমান সমান হাফ এম বি স্কোয়ার, এবং এটা হচ্ছে এম জি এক্স, কি কথা বুঝছি? তাহলে এটা হচ্ছে তিন নম্বর। এবার আমি যদি একটু সিরিয়াল করি তোমাদের বোঝাতে সুবিধা হবে আমার, একটু আমাকে বলো যে তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো কিনা। ওকে, তিনটা টার্ম পাইছি, সো আমি এই তিনটা টার্ম এখন তোমাদের সাজিয়ে দিচ্ছি, এবং এই তিনটা পর্যন্ত আজকে ক্লাসটা থাকবে, এবং এটা প্র্যাকটিস করবা, দেন হচ্ছে আমরা আগামী ক্লাসে আবার এটা শেষ করব, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা একটু সিরিয়াল করি, তাহলে আমরা যদি একটু সিরিয়াল করি এগুলোকে আমি একটু মিশাই দিচ্ছি, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে কয়টা সেক্টর পেয়েছি বলতো, সেক্টর পেয়েছি নাম্বার ওয়ান, অর্থাৎ ভূমিতে, ভূমিতে যদি তুমি পেরেক মারো, ভূমিতে, তাহলে সূত্র হচ্ছে দেখো এটা এক নাম্বার, এফ এক্স সমান সমান হাফ এম বি স্কোয়ার প্লাস এম জি এক্স। নাম্বার টু, যদি দেওয়ালে, যদি দেওয়ালে, দেওয়ালে ছিল হচ্ছে এটা এফ এক্স সরাসরি হাফ এম বি স্কোয়ার,
এবং নাম্বার থ্রি ছিল সাদে, তো সাদে পেরেক, সাদে ছিল কোনটা দেখো তো, এফ এক্স সমান সমান হাফ এম বি স্কোয়ার মাইনাস এম জি এক্স। এবার তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, বলো তো কোনটা সবচেয়ে সহজ হবে, কোনটা সবচেয়ে সহজ হবে, একটু বলেন। ইয়েস, হাতুড়ার পেরেক তুমি যদি ভূমিতে মারো তাহলে এই সূত্র পড়বে, দেওয়ালে মারলে এটা পড়বে, এবং সাদে পেরেক হলে এটা পড়বে। তুমি একটু পাস করে ক্লাসটা শেষ হলে একটু দেখে নিও, তাহলে বুঝতে পারবা। আচ্ছা আচ্ছা, আমি বলেছি সবচেয়ে কোনটা সহজ হবে, সবাই বলছে দেওয়ালে, দেওয়ালে মারা কি আমাদের জন্য সহজ, একটু দেখি আমরা। এই যে দেখো, এই যে পেরেক মারছে, এটা কি আমাদের জন্য খুব সহজ, বলো তো কোনটা আমাদের জন্য সহজ। দেখো আমি যে এভাবে মারছি দেওয়ালে, দেখো এর কিন্তু একটা ওজন কাজ করছে, ওজনটা কোন দিকে, নিচের দিকে। হাতুড়ির ওজন যদি নিচের দিকে থাকে তাহলে একটু কষ্ট হবে না, কিন্তু আমি যদি ভূমিতে মারি, দেখো আমার ওজন এবং আমার শক্তি সব হচ্ছে নিচের দিকে, যে ভূমিতে, তার মানে আমার নিচের দিকে সবচেয়ে সহজ, অর্থাৎ সবচেয়ে সহজ হচ্ছে আমার এইটা, তারপরে সহজ হচ্ছে এইটা, আর সবচেয়ে কঠিন হচ্ছে এইটা, ছাদে মারা। দেখো তুমি উল্টা দিকে ভাবে মারবা, উল্টা দিকে এভাবে একটা পেরেক নিয়ে এভাবে উল্টা দিকে ভাবে মারছো, এটা কিন্তু তোমার জন্য খুব কষ্টকর হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই হচ্ছে আমাদের ঘটনা, তো তিনটা আমরা ইয়ে করলাম আর কি, ঠিক আছে। আচ্ছা ইয়েস, ভূমিতে মারা সহজ, নীলপাই আসমান হচ্ছে ভূমিতে মারা সহজ। আশা করি আজকে ক্লাস তো তোমরা বুঝতে পেরেছ। তো আজকে বেশি দীর্ঘায়িত করছি না, আজকে এ পর্যন্ত, আবার তোমাদের সাথে আমার আগামী ক্লাসে দেখা হবে। যতটুকু পড়াইছি এটা একটু নোট করো, ভালো করে একটু দেখো। আজকে আমার মানে মুড তেমন ভালো লাগতেছে না, আমি আগামী ক্লাসে আবার একটু ভালো মুড নিয়ে এসে তোমাদের সাথে ভালো করে ক্লাস করবো ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্ত, আর তোমাদের আইসিটি স্যার দাঁড়ায় আছে, এরপরে তোমাদের আইসিটি ক্লাস হবে, অবশ্যই আইসিটি ক্লাসটা করো সবাই, ঠিক আছে। ওকে, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। হ্যাঁ একটু কেটে দিন।